আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদেরকে এখন দেখাবো ম্যাগি হেলদি স্যুপ রান্না করে। তো এটা আমি স্যুপটা রান্না করতে আমার লাগছে স্যুপের প্যাকেট, আর লাগছে একটা ডিম, আমি একটু ধনে পাতা নিয়েছি, আর কাঁচামরিচ কুচি, আর লেবু দিয়ে সার্ভ করব। তো আমি চুলা একটা পাতিলে একটু গরম পানি আগে বসাবো। তো চুলায় আমি একটু পাতিলে পানি বসিয়েছি, এখন আমি স্যুপের প্যাকেটটা দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে পানিতে মিশিয়ে দিব আমি স্যুপের গুঁড়াটা। তো স্যুপটা একটু বলো কুটলে আমি এই যে ডিমটা দিয়ে দিব। তো স্যুপটা আমার রান্না করা হয়ে গেছে, আমি এখন ডিমটা দিয়ে নামিয়ে নেব। তো ডিমটা আমি আগে একটু ফেটে তারপরে চুলা দিয়ে দিব। খুব সহজ একটা রেসিপি, খুবই তো কম সময়টা রান্না করে খাওয়া যায়। তো আমার স্যুপটা রান্না করা হয়ে গেছে, তা আমরা সার্ভ করে এখন সন্ধ্যার সময় খাবো। কাঁচামরিচটা একটু দিয়ে দিব। স্যুপটা আমার রান্না করা হয়ে গেছে, তো আমি এখন নামিয়ে নিব আর আপনাদেরকে সার্ভ করে দেখাবো। স্যুপটা আমার রান্না করা হয়ে গেছে, তো আমি এখন একটু ধনে পাতা আর লেবু দিয়ে সার্ভ করবো। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন। এটা খুবই একটা সহজ রেসিপি, খুব সহজ এটা করে খাওয়া যায়। তো আমরা এটা এখন সন্ধ্যা খাবো, তো আর লেবু দিয়ে আমি এটা খাবো। তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম, আর আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আবার হয়তো দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।